দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এই দ্বীপে যেতে লাগবে অনলাইন নিবন্ধন সংশ্লিষ্টরা জানান আগামী মৌসুম থেকে নিবন্ধন করে প্রতিদিন এই দ্বীপে যেতে পারবেন এক হাজার জন নিবন্ধন ছাড়া কোনো ব্যক্তি সেন্ট মার্টিনে গেলে শাস্তি কিংবা অর্থদণ্ড দিতে হবে তবে প্রবাল শৈবাল জীববৈচিত্র্য সহ দ্বীপ রক্ষায় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা ইসমত এই সুতথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট সেন্ট মার্টিনের নীল আকাশ আর সমুদ্রের নীল পানি হাতছানি দেয় যে কোনো পর্যটককে তাই এ দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছরই পর্যটন মৌসুমে প্রতিদিনই ছুটে আসেন পাঁচ থেকে দশ হাজার পর্যটক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আর অতিরিক্ত পর্যটকের চাপে সেন্ট মার্টিনের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এ পরিস্থিতিতে এ দ্বীপের প্রবাল শৈবাল ও জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে পরিবেশবিদরা অবশেষে সেন্ট মার্টিনের অস্তিত্ব রক্ষায় ও পরিবেশ সংরক্ষণে নানা উদ্যোগ নিয়েছে সরকার আগামী মৌসুম থেকে অনলাইনে নিবন্ধন করে প্রতিদিন এক জন পর্যটক এ দ্বীপে যেতে পারবে এরই মধ্যে নীতিমালাও তৈরি করা হয়েছে ম্যাক্সিমাম দিনে গিয়ে দিনে আসবে ওখানে থাকার জন্য এরকম করা যাবে না এটা সীমিত আকারে অনেকে যাবেন আমরা চেষ্টা করতেছি যে হোটেলগুলোকে এই করা শুধু নয় বাস্তবায়ন চান পরিবেশবিদরা নীতি তো শুনতে পাচ্ছি বারবার কিন্তু এটা বাস্তবায়ন হচ্ছে না এটা বাস্তবায়ন করা দরকার এটা পর্যটনে টাকার আয়ের জন্য যদি আমাদের কোনো অঞ্চল বিপন্ন হয় সেটা প্রতিরোধ করা দরকার নিয়ন্ত্রণ করা দরকার সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন পর্যটকরা তো সরকারের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদী জানাই কারণ হলো যে এটা লিমিটেশন থাকা উচিত বিভিন্ন কৌশল দেওয়া থাকে যে আমরা এটা করতে পারবো বা এটা করা যাবে না তাহলে এক দিয়ে ভালো এছাড়া সেন্ট মার্টিন সুরক্ষায় অ্যাকশন প্ল্যান নেওয়া হচ্ছে এই প্ল্যানে সেন্ট মার্টিনের রাত্রি যাপনের উপরও বিধি নিষেধের সিদ্ধান্ত হতে পারে বলেও জানান সংশ্লিষ্টরা